মাদ্রাসা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার তার মন্তব্য, মোল্লা তরির দোকান খুলতে দেব না। আমরা অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কেউ একটা টু শব্দ করতে পারেনি। জানেন কেন? কারণ এটা নয়া ভারত। বন্ধ করব মুসলিম সংরক্ষণ, 400 আসন জিতলে আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব। জ্ঞানবাপী মসজিদের বদলে তৈরি করা হবে বাবা বিশ্বনাথের মন্দির, নির্মাণ করা হবে কৃষ্ণ জন্মভূমি মন্দিরও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের সিওয়ানের রঘুনাথপুরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন সব মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে ভারতের প্রধানমন্ত্রী হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে বলছেন যে তিনি হিন্দু মুসলিম ভেদাভেদ না করার সংকল্প নিয়েছেন। এও বলছেন, আমি যেদিন হিন্দু মুসলিম ভেদাভেদ করব সেদিন থেকে সমাজে বেঁচে থাকার যোগ্য থাকব না। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্য সামনে আসছে, এ নিয়ে দেশ জুড়ে তীব্র চর্চা শুরু হয়েছে। হিমন্ত বিশ্ব বলেন, আমরা অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কেউ একটা টু শব্দ করতে পারেনি। জানেন কেন? কারণ এটা নয়া ভারত। আমরা এখানে মোল্লা তৈরির দোকান খুলতে দেব না, ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ার কাজ করব। 400 আসন পেলে কি করবে বিজেপি সরকার? এর উত্তরে ফের একবার স্পষ্ট ভাষায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 400 আসন জিতলে আমরা অভিন্ন দেওয়ানি বিধি চালু করব, কৃষ্ণ জন্মভূমি মন্দির তৈরি করব, জ্ঞানবাপীতে মন্দির তৈরি করব, আর মুসলিম সংরক্ষণ বন্ধ করব। এনডিএকে 400 পার আসনের টার্গেট দিয়েছেন নরেন্দ্র মোদি, তিনি আশাবাদী আপকিবার 400 পার হবেই। কিন্তু 400 পার হলেই কি সংবিধানের বদল? বিরোধীদের এই কটাক্ষের প্রশ্নে এবার জবাব দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্য, 400 আসন জিতলে বিজেপি জ্ঞানবাপী মসজিদের বদলে তৈরি করা হবে বাবা বিশ্বনাথের মন্দির, তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলে কি করবে বিজেপি। এবার সে উত্তর দিলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লোকসভায় 300 আসন পাওয়ার পর বিজেপি প্রতিশ্রুতি মারফত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছিল, এবার কৃষ্ণ জন্মভূমি এবং বাবা বিশ্বনাথের মন্দির নির্মাণের পালা। 400 আসন জিতলেই দেশে নির্মিত হবে এই দুই মন্দির। হিমন্ত বিশ্ব শর্মার সংযোজন, কেউ যদি সচিন তেন্ডুলকরকে প্রশ্ন করেন কেন তিনি ডবল সেঞ্চুরি বা ট্রিপল সেঞ্চুরি করেছেন, তার কোনো জবাব থাকে না। ঠিক তেমনই আমরা 400 আসন কেন জিততে চাইছি তার কোনো ব্যাখ্যা নেই। তবুও কংগ্রেস বারবার জানতে চাইছে, তাই বলেই দিচ্ছি, 400 আসন জিতলে কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং বাবা বিশ্বনাথ মন্দির নির্মাণ করা হবে, জ্ঞানবাপী মসজিদের স্থলেই তৈরি করা হবে বাবা বিশ্বনাথের মন্দির। লোকসভা নির্বাচনের আবহে মেরুকরণ ইস্যু নিয়ে উত্তাল দেশ। মঙ্গলবারই মনোনয়ন জমা দেওয়ার পর নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে বলেন, আমি যেদিন হিন্দু মুসলিম ভেদাভেদ করব সেদিন থেকে সমাজে বেঁচে থাকার যোগ্য থাকব না, আমি হিন্দু মুসলিম ভেদাভেদ করব না, এটাই আমার সংকল্প। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্য যেরকম প্রশংসা পাচ্ছে, ঠিক তেমনইভাবে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে দেখা দিচ্ছে তীব্র প্রতিক্রিয়া।